খোল এটা, ড্রেস চেঞ্জ করবো। তুই এটা কার চুড়িদার পরে, প্রেরণার তো? তুই এই বাড়িতে কি করছিস? আমি নিতে এলাম তোকে, ঠিক আছে, এই দারুণ একটা ব্যাপার। তুই এইরকম পড়েছিস কেন চুড়িদার পর, বাঙালি সাজ? হ্যাঁ পাঞ্জাবি এনেছি তো। বাই দ্য ওয়ে আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, আমাদের হচ্ছে সবাইকার একটা মানে বিয়ে বাড়ির নেমন্তন্ন, মানে সবাই কনফিউজ, মানে আমি এমন এমন কথা বলে দিই সবাই দিনের বেলা কোন বিয়ে বাড়ি, খুব বা হয়ে যায় কোন বিয়ে বাড়ি দিনের বেলা। একটা আমার একটা মুসলিম ফ্রেন্ড, তার বিয়ে মুসলিম না, এদেরও তো হয় দিনের বেলা, না মুসলিম দেরও হয়। তো আমরা এরকম এত ফিকা ফিকা হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এত সাজ আরো সাজ। বাই দ্য ওয়ে ওরা জানে না যে কার বিয়ে, আমি আপাতত চেঞ্জ করে নিই, ঠিক আছে? বাবা দরজায় কি সব ঝুলছে। ওকে, তো সবাই মানে এমনি সাউথ ইন্ডিয়ান না কি বলে এটাকে, ওয়েস্টার্ন লুক সেজেছে। হ্যাঁ এটা কাস্তে দিয়েছিলাম কে যেত, তো তাই জন্য হচ্ছে বাবা ধান নেই বাবা গো, পিসির বাড়ির কাছি না, আরে ওই কাছিতে হবে না, কাছে কাজ করে না, গেন্ডে তো ছিড়ে যাবে, দাঁড়ালি দিচ্ছি, আমার আমার ফেমাস কাছি আছে। হ্যাঁ ও আঙুল দিয়ে সবাই আমাকে বডি স্প্রে মাখিয়ে দিচ্ছে, এরকমই দরকার। হ্যাঁ এরকমই দিদি আর বৌদি থাকলে যারা আমার সব কাজ করে দেবে, সবজি সমস্ত কিছু প্রেরণার নখ দর্পণে ওই করবে। আচ্ছা মেয়েদের পারফিউম মাখিয়ে দিল, আমার এই কাঁচিটা কিন্তু আমার ব্লগে খুব ফেমাস। হ্যাঁ ও এটা দিয়ে পার্সেল পার্সেল কাটে, এটা দিয়ে আসলো আমার পার্সেল। আজকে কি এলো রে, আজকে হাফ ডে, এই যে তুই এলি পার্সেল কাটলাম, আজকে কি এলো বল না, কি আজকে কি এলো, আচ্ছা কি ডে, আজকে কি ডে, আজকে হচ্ছে প্রমিস ডে। সে কি তোকে ফোন করে প্রমিস করলো? না কোনো ফোন টোন আসেনি, কিন্তু যেটা হয়েছে কি হয়েছে, কালকে যে আমাকে টিভিটা পাঠিয়ে দিবি না, একটা সফটওয়্যার, কি টিভি দেখা, সেদিন একটা সফটওয়্যার পাঠিয়েছিল আমাকে, আমার ব্লগ দেখ, আমি দেখে না, আমি দেখিনি ওটা, একটা সফটওয়্যার, সফটওয়্যারটা ধরতে তো আমি গাড়িতে রাখি, সফটওয়্যারটা তো নিবি না, সেকেন্ড একটা সফটওয়্যার পাঠিয়েছিল, সেই পার্সেলের মধ্যে একখানা আমার কাছে একটা এনভেলপ এসেছিল, সেখানে প্রমিস করে দিয়েছে, সেখানে কি লেখা আছে সেটা দেখার জন্য আজকের ব্লগটা দেখতে হবে। টুনটানা এপিসোড আসতে চলেছে, প্রেরণা ভট্টাচার্যজি ও এসে গেছে, বলছি টেডিটা দে, মানে ও বলতে চাইছে যে আমাকে একসেপ্ট করো, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও। ওকে তোরা কি যাবি বিয়ে বাড়িতে? এত রেড রোজ ও সেই গোলাপ গুলো, হ্যাঁ একটা গোলাপ আমাকে দে, নিয়েছ গাড়িতে রাখবো আমি, এইটা 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 দে, এইটা হ্যাঁ দিয়েছে দিদি ভাই আমাকে। থাক না আমি ওপরে রাখবো গাড়ির ওপরে, আয় হ্যাঁ লোকে ভাবে যে মেয়ে গিফট করেছে। হ্যাঁ আমার আমার হাতে জায়গা কোথায় ভাই, কি ছোট লোক। ওকে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে, আপনারা চোখ রাখুন ধামাকাদার ব্লগ, যদি আপনারা দেখতে চান প্রেরণা কি পেলো, চিঠিতে কি লেখা, সব দেখে আসুন প্রেরণার ব্লগে। সুস্মিতা ব্লগ ছেড়েছে হচ্ছে কফি খাওয়ার, মানে কফি বানিয়ে খাইয়েছি আমি সুস্মিতাকে, না না কফি খাইয়েছি, কি বলছেন আপনারা কি ভিডিওটা দেখে আসুন, কফি খাইয়েছি নিজের হাতে বানিয়ে, সুস্মিতার প্রোফাইলে গিয়ে দেখে আসুন। একটা অসাধারণ লুক লাগছে আমার গাড়ির ভেতরটা, আমার তো ভীষণই ভালো লাগছে। তো গোলাপ ফুলটা দিয়ে দিয়েছিল প্রেরণা, আমার হয়ে থেকে থ্যাংক ইউ বলে দিস, কিন্তু যদি খুঁজে পাই নিশ্চয়ই বলবো। ওকে ঠিক আছে আমি ব্লগের মাধ্যমে বলেছি, থ্যাংক ইউ সো মাচ। একটা গোলাপ আমি প্রেরণার থেকে জোর করে নিয়ে এসেছি, তুমি রেখে দিয়েছি গাড়ির সামনে, দেখো কি সুন্দর লাগছে। তো এটা আমার মনটা ভীষণই ভালো, তাই জন্য আমি একটা করে ফেরো রচর দিচ্ছি এনে। কে দিয়েছে এটা তোকে? এনে কে দিয়েছে এটা তোকে? এটা নিশ্চয়ই ওকে কেউ দিয়েছে, রচর আমাকে দিয়েছে চকলেট দিতে একজন, এবারে কে দিয়েছে সেটা আমি জানি না। আমিও খাই একটা ফেরো রচর, এটা আমার ফেভারিট, এটাই এটাই ফেভারিট। এটা যখন তোকে আমি ভাইফোঁটাই বলেছিলাম এইটা তোর জন্য এক বক্স কিনবো, তুই বললি আমি এই চকলেট খাই না, আমাকে শুধুমাত্র কি যেন ওই নামটা ভুলে যাই আমি, ফাইন এন্ড
লাগাতো বেশি জায়গা আছে নাকি? প্রচুর বকছে ওকে, বাই।